এই জামাটা ভীষণ সুন্দর, একটা ওয়েস্টার্ন একটা কি বলবো ইয়ে টাইপের, ওয়ান পিস টাইপের দুর্দান্ত কিনেছি। এই যে শেডটা কিনেছি, অনেকগুলো শেড আছে, আমি শর্টসে দেখাবো। আর একটা ড্রেস হয়েছে, এটা আমাকে বাড়ি থেকে দিয়েছে, এটাও ফ্লোরাল একটা জামা, খুব সুন্দর দেখতে। হ্যালো এভরিওয়ান, তো মোস্ট ওয়েটেড শপিং হল কিন্তু চলে এসেছে, আর তোমরা শুধু দেখো আমার শপিং এর বস্তাটা, মানে বস্তা নয়, এইগুলো একসঙ্গে মিলে আমি তোমাদেরকে দেখাই। এই এত শপিং আমি করেছি, মানে সব মিশো, অ্যামাজন, নিউমি থেকে কিছু ছিল, এইখানে বোধ হয় নেই, তো সমস্ত কিছু আমি অল্প বাজেটের মধ্যে করার চেষ্টা করেছি। প্রতি সারা মানে সারা বছরই জামা কেনা হয় আমার ভিডিও দেখে। যদি তোমরা এখনো কেউ শপিং না করে থাকো, তো এখান থেকে ভালো কোয়ালিটি আমি বলে দেবো কিনতে পারো, কারণ সবার পক্ষে নিউমি সাবানা অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো আমি নিউমি সাবানা থেকে খুব একটা বেশি কিনিনি, বিকজ আমাদের এখানে একটা দুর্দান্ত পুজো আছে, সেটার জন্য তো কিছু রাখতে হবে, পয়সা করি আমি এতেই বিক্রি হয়ে গেছি। তো এই যে দেখছো এত পড়ে যাচ্ছে, তো কি কি কিনেছি না কিনেছি তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ভিডিওটাতে শেয়ার করব, তো চলো দেখতে থাকো। আচ্ছা ফার্স্ট যে জামাটা দেখাবো, এই জামাটা কিন্তু আমি অলরেডি পরে ফেলেছি, এটা আমি কিনেছিলাম হচ্ছে মোস্ট প্রবাবলি অ্যামাজন থেকে, এটা মহালয়ার পরেছিলাম, এরকম পিঙ্ক ফ্লোরাল একটা ড্রেস, এইটা দুর্দান্ত দেখতে, খুব সুন্দর ক্যাজুয়াল, আর খুব চকমকা জামা পুজোতে পরতে পছন্দ করি না সেই জন্য। তো এই জামাটা দেখছো এটা কিনেছিলাম, এটা অলরেডি পরে ফেলেছি, ছবিটা কিন্তু স্ক্রিনে রয়েছে। তো সব ওই যে আমার লাকি চেল্লাচ্ছে, ঠিক আছে প্লিজ ডোন্ট মাইন্ড। আর সব জামা পরে হয়তো এখন ট্রায়াল দিতে পারবো না, বিকজ ভিডিও মানে ওর জন্য আমাকে ওয়েট করতে হবে, 20-25 মিনিটের হয়ে যাবে, অত বড় ভিডিও সম্ভব নয়। পুজোতে যখন আবার পড়বো তখন শর্টসে আমি কিন্তু পোস্ট করবো। আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে মিশো থেকে, প্লিজ সাউন্ড কিছু আমার এখানে গড়ান নেই, ও চেল্লাবে, এই চেল্লাবে, লাকি চেল্লাস না। আচ্ছা দুর্দান্ত, আমি মানে বেশিরভাগই ওয়েস্টার্ন কিনেছি, বুঝতেই পারছো আমি তো মানে ঢাকা ঢাকা জামা কাপড় তো পরি না, নিতজ্জ এইসব বলো তোমরা, সেই জন্য মানে একদম ওয়েস্টার্ন ওয়্যারের ওপরই আমি থাকবো, আর খুব কম জুয়েলারি পরবো। জিমে প্রচুর ইনভেস্টমেন্ট করেছি, ইনভেস্টমেন্ট বলতে গেলে সাপ্লিমেন্ট অ্যান্ড অল সমস্ত কিছু কিনেছি, তো সেই সব কারণে আমি বেশি টাকা খরচা করিনি, মানে জামা কাপড়ের ওপরে যেটুকু করেছি করেছি, বাকি তোমার ওই খাবার দাবার। দেখতে ফিগার ভালো লাগছে, সবই কি, আর আমি মেকআপ করতে পারি না, এটা খুলবো কোথা দিয়ে ভাই, মানে আর্টিফিশিয়াল নখগুলো মিলে কাঁচি আমি। এই যে এই জামাটা ভীষণ সুন্দর, একটা ওয়েস্টার্ন একটা কি বলবো ইয়ে টাইপের, ওয়ান পিস টাইপের দুর্দান্ত দেখতে। এটা জামাটার ইয়েটা কোথায়, ওয়ান পিস আর কি, এটা দুর্দান্ত দেখতে, দেখো এই ওয়ান পিসটা পরবো, মানে ম্যাক্সি ড্রেস টাইপের, খুব সুন্দর দেখতে, এটা বোধহয় সামনেটা আর এটা পেছনটা, পরলে বোঝা যাবে কিরকম হয়েছে, এটা পরলে তবে বুঝতে পারবো। তো এই যে এটা পরে দেখাবো, এখন পরছি না, একবারে পুজোতে যখন পরবো তখন গেট রেডি উইথ মি কিন্তু পোস্ট করব। এটা পাশে রাখি, জামাটার দাগ এরকম নেই, কোয়ালিটি ওয়াইজ ভালো। এরপরে এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা টপ, এই টপটা কিনেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, এই দেখো এটা কিন্তু ওয়েস্টার্নের উপরে, দুর্দান্ত না এই টপটা, খুব সুন্দর দেখতে, এটা একটা টপ, খুব সুন্দর প্রিন্টেড, একদম মানে ফ্লোরাল কাজ করা, ভালো করে দেখো, এ দেখো এটা কিনেছি, এটাও পরবো, এটা ভাঁজ করে রাখি, এগুলো দেখতে হবে, যদি মুড়তে টুড়তে মনে হয় না এটা আমাকে মুড়তে হবে, জানি না। আচ্ছা এই দুটো গেল, এগুলো সব ফেলতে হবে। আচ্ছা নেক্সট দেখি, নেক্সট নেক্সট নেক্সট, সব ছিমছাম কালারের জামা কিনেছি, বেশি ওই গর্জিয়াস, ওই লাল, নীল, হলুদ, সবুজ, ওই রকম মানে
ওর বউ এখন পুজোতে জাস্ট শুরু হলো, এরপর তো কেনাকাটি লেগেই আছে, কিন্তু পুজোতে যেগুলো অ্যাফোর্ডেবল সবগুলি কিন্তু মিশো অ্যামাজন থেকে কিনেছি। এটাও একটা সাদা রঙের ওয়ান পিস, মানে ওই রকম বডিকন ড্রেস টাইপের, বেশ সুন্দর দেখতে। এটা খুলছি আমি, দাঁড়াও, কিন্তু একটা সমস্যা, এগুলো সব আমাকে পরে পরে একবার দেখতে হবে, কিন্তু এখন এই ভিডিওতে আমি পড়ছি না, ভীষণ বড় হয়ে যাবে। এটাও দুর্দান্ত, এমন না যে এটা শুধু দিনেই পরা যাবে, আমি তো রাতেই পরবো, যদি কল্যাণীর আইটিআইটা দেখতে যাবো এটা পরবো, একদম হোয়াইট, একদম সুন্দর, ওই না কি বলে ওই এখন যে ফ্যান্সি যে জুয়েলারিগুলো বেরিয়েছে এবার স্টাইলিশ থেকে আমি কিনেছিলাম, তো ওইগুলোর সঙ্গে পরে একটা ব্ল্যাক শু দিয়ে পরলে চুল টুল ছাড়া লাল লিপস্টিক, ব্যাস এনাফ, আর বেশি কিছু সাজতে লাগবে না। তো আমার এই হোয়াইটটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আমি কিনেছি, বাট আমি সকালে কিন্তু এটা পরবো না, এটা পরলে আমি রাতেই পরবো, একদম শান্তির প্রতীক, এই যে দেখতে পাচ্ছো, ভাজ করে রাখি। প্লাস এটা পুজোর পরে নর্মালি কোথাও গেলে ধরো দুপুর বেলা বা সন্ধ্যেবেলাও পরা যাবে, খারাপ লাগবে না। আচ্ছা আর একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে একটা কুর্তি, কুর্তিটা দেখো খুব সুন্দর, এটা আমি পরে একটা গেট রেডি উঠনিও বানিয়েছিলাম, এটা এটা মিন্ত্রা থেকে কিনেছি, এটা বেশ দামি, কিন্তু এটা সোজা করি, এটার কোয়ালিটিটা ভালো, খুবই ভালো কোয়ালিটি, মিন্ত্রা থেকে এটা নিয়েছিলাম অনেকদিন আগে মানে পুজোর পারপাসেই নিয়েছিলাম, কিন্তু আমি পরে ফেলেছি। এই যে একদম ওই এইরকম একটা কুর্তি, এটা ওই হোয়াইট একটা লেগিংস দিয়ে পরবো, একটুখানি হালকা একটু জুয়েলারি। আর আমি একটা শাড়ি কিনেছি, সেটা তোমরা কাঁচরাপাড়ার শপিংয়ে দেখেছো, ওটা হচ্ছে তোমার ঢাকা জামদানি, ওটা শাড়ি ব্লাউজ দিয়ে পরবো, ব্লাউজও কেনা হয়েছে, একটা ব্ল্যাক ব্লাউজ ফিটিংস করতে দিতে হবে, ওই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে পরতে হবে। আর একটা জামা আছে আমার এখানে, আমি দেখাচ্ছি, ভাঁজ করে রাখি। আচ্ছা এরপরে হট প্যান্টও তো কিনেছি, হট প্যান্ট গুলো ভেতরে আছে, সেদিনকে ওই কলকাতা ইয়েতে না কোথায় গিয়ে একটা কিনলাম। আর সৌনক যে জামাটা দিয়েছে ওটা সৌনকের বাড়িতে আছে, ওনাকে ওটাকে পুড়িয়ে দিয়েছিল, সে ঝামেলা হয়েছিল বলে বলেছিল ওই কথাটা, না পড়াইনি ফালতু কথাটা, ওটা আমি ওটাও আনবো। ও এটা হচ্ছে ওই প্যান্টের, ওই হট প্যান্ট পরলে এই যে একটা গ্লিটার দেওয়া ওই নেট, ফিশ নেট টাইপের, এই দেখো এইটা, এটা কিনেছি, ভালো লাগবে দেখতে এই জন্য। কি আছে দেখি এর ভেতরে, প্যাকিং গুলো কিন্তু ভালো, তবে হ্যাঁ সবকটার কোয়ালিটি ভালো। আচ্ছা এটা কি দেখি, এটা হচ্ছে ওয়ান পিস, না 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 এটা একটা প্যান্ট, ওয়ান পিস না, এটা একটা প্যান্ট, এইরকম একটা প্যান্ট, ডেনিম প্যান্টের, মানে ডেনিম ঠিক না, নর্মাল একটা রেড প্যান্ট, এটা ওই টপ দিয়ে পরা যাবে, বাট আমি টপ একটা টপ মানে নিয়েছি, টপ দিয়ে পরার মতো খুব ভালো, এটাও একদিনকে পরা যাবে, রেড একটা প্যান্ট, আমার রেড খুব ইচ্ছা ছিল এরকম রেড নেওয়ার, তো এটা একটা রেড প্যান্ট, এটা যে কোনো কিছু দিয়ে পরা যেতে পারে। আর আমি কিছু কিনবো না ভাই, কবে কোনটা পরবো সেটা এখনো ঠিক করিনি, তোমরা বলবে কোনটা কমেন্ট করে জানাবে, বেশিরভাগই ওয়েস্টার্নও আছে টপও আছে। এটা দেখি, ও আচ্ছা এটা একটা ওই পুতির হাড়ের মতো, মানে একদম ওই কি বলে মানে ওই পার্ল সেটের মতো পুঁতির হাড়,
এটা আমি আর খুলছি না, আমি এখন পরবো, দেখাবো। এই দেখো এরকম নর্মাল একটা চোকারের মতো। এর ভিতরে কি আছে দেখি, তার সঙ্গে একটা হট প্যান্ট আছে। লিপস্টিক নিয়েছি, কারণ আমার এখন লিপস্টিকের শেড বেশি ভালো নেই, ওই জন্য লিপস্টিক নিয়েছি। ড্রেসের সঙ্গে এগুলো পরে পুজোর শপিং এ, তো এগুলো ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। একটা জুতোও নিয়েছি দুর্দান্ত, আমার খুব পছন্দ হয়েছিল আমি নিয়েছি এইটাকে। এটাকে এখন আমি খুলবো না, এই শেডগুলো আমি শর্টসে দেখাবো, এখানে দেখাবো না, দেখাবো এখানে দেখিয়েও দিতে পারি, অসুবিধা কিছু নেই। খোলাটা খুব ডিফিকাল্ট। দেখো এটা হচ্ছে কি, এটা হান্ডিয়া, থ্যাংকস ফর লাভ। এটা কি করে খুলবো, এই দেখো এই লিপস্টিক শেডটা কিনেছি, এই যে শেডটা কিনেছি, অনেকগুলো শেড আছে, আমি শর্টসে দেখাবো, দুর্দান্ত শেডস অনেকগুলো রয়েছে। রইল এটা এখানে, হয়ে গেল। এইবার হচ্ছে ফাইনালি জুতো, পায়ে হয় কিনা দেখি, নয়তো পুরো মাঠে মারা যাবো। একটা হট প্যান্ট তো কিনেছি বললাম, হট প্যান্টের টপটা তো আমি কি দিয়ে পরবো আমি তো বুঝতে পারছি না, দেখতে হবে। এটা অ্যামাজন থেকে নিয়েছি, পায়ে রিবন রিবন রিবনের মতো। এই যে কিন্তু আমার লাকি এত জুতো খায়, ওই জন্য আমি জুতোগুলোর ভেতরেই পুরো রাখবো। এই দেখো পায়ে হচ্ছে কিনা একবার দেখে নি, হ্যাঁ পায়ে হয়ে যাবে, হবে না হবে না বাবা, একটু মানে একটু ইয়ে হয়েছে, বাট হয়ে যাবে, অসুবিধা নেই। আর একটা ড্রেস হয়েছে, এটা আমাকে বাড়ি থেকে দিয়েছে, এটাও ফ্লোরাল একটা জামা, খুব সুন্দর দেখতে। এটাও এটা একটা ওয়ান পিস, এটা ফ্লোরাল একটা ওয়ান পিস। দেখো আমার ফ্লোরাল জামা পরতে না খুব ভালো লাগে। টোটাল কটা জামা হলো তোমরা আমাকে কমেন্টে কাউন্ট করে বলো। এটাও কিন্তু সব জায়গায় পড়ে যাওয়ার মতো, দুর্দান্ত দেখতে এটা। এটাও এটাও হয়েছে, তো কবে কোনটা পরবো জানি না, ফিটিংস ফিটিংসগুলো যদি হয় হয়ে যাবে, মনে হয় আমার আমার ফিটিংসে কোনো প্রবলেম হয় না, বাট স্টিল একটু এখন গেন হয়েছে বলে একটু করতে হতে পারে। তো এই হচ্ছে আমার পুজোর শপিং, মোটামুটি মোটামুটি না কমপ্লিট, আর আমি কিছু কিনবো না, মানে আমাদের এখানে বড় পুজো হয় কার্তিক পুজো, তখন একটা দুর্দান্ত ড্রেস আমার দেখাচ্ছে, ওটা আমি কিনবো একদিন পরার জন্য। তো যাকে এই হচ্ছে আমার পুজোর শপিং,
তোমাদের ভিডিওটা কেমন লাগছে বলো, আর কবে কোনটা পড়বো কমেন্ট করে জানিও, আর টোটাল কটা জামা হলো আমি কটা জামা দেখালাম গুনে অবশ্যই জানিও। তো আমার হল ভিডিও শপিং হল ফর দুর্গা পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কোথা থেকে কি জামা কিনলে, তোমাদের যদি এগুলোর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে, যদি লিঙ্ক লেগে থাকে আমাকে বলো, আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।